আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করব। আপনি যে শরীরটাকে বহন করছেন, এই শরীরের ভিতরে কি কাজ চলে, আপনার শরীর কোথায় কোন কাজ করে, এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কি? আমরা মনে করি ছোটোখাটো কিছু যৌন সমস্যা, এগুলোই মনে হয় বিরাট সমস্যা, এগুলো ঠিক হয়ে গেল তো আমরা সুস্থ হয়ে গেলাম। মূলত বিষয়টা কি তাই? লিঙ্গ নিয়ে আমাদের মাথায় চিন্তার অভাব নেই, বীর্যের ঘনত্ব নিয়ে আমাদের চিন্তার অভাব নেই, অন্ডকোষ ঝুলে গেছে এগুলো নিয়ে চিন্তার অভাব নেই, কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আসলে কাজ কিভাবে করে এইটা যদি আপনি বুঝতে না পারেন, এই সমস্ত বিষয় নিয়ে হাজারো মাথা ঘামিয়ে কোনো লাভ হবে না। আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব। যারা সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেরই এই ধারণা কাজ করে যে আমাদের লিঙ্গই মনে হয় সব বিষয়ে মুখ্য ভূমিকা পালন করে। এটা কখনোই নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে সেটি হচ্ছে আমাদের স্ক্রোটাম বা অন্ডকোষ। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রোটাম, এই স্ক্রোটামের ভূমিকা সবচেয়ে বেশি। এই অন্ডকোষেই শুক্র তৈরি হয়, যেই শুক্র থেকে বাচ্চা তৈরি হয়, এইখানেই টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। লিঙ্গ কী কাজ করে? লিঙ্গ দুইটি, কেউ কেউ বলেছেন তিনটি, মূলত দুইটি কাজে ব্যবহৃত হয়। একটি হচ্ছে প্রস্রাব করার জন্য, দ্বিতীয়টি হচ্ছে যে বীর্যটা বের হচ্ছে সেই বীর্যটাকে পৌঁছে দেওয়ার একটা রাস্তা হিসেবে লিঙ্গ কাজ করে। মহিলাদের মধ্যে ফ্যালোপিয়ান টিউব এবং ছেলেদের মধ্যে লিঙ্গ এই কাজটি করে। কেউ কেউ প্রশ্ন করবেন যে সহবাসের ক্ষেত্রেও তো লিঙ্গ ব্যবহৃত হয়, না হয়তো বীর্য বের হবে না। এটাই, লিঙ্গ বের করে বীর্যকে যেটা ভিতর পর্যন্ত পৌঁছায়। খুব সহজভাবে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিলে পুরোপুরি বুঝতে পারবেন। আগে আমরা আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে এগুলো সম্পর্কে পরিচিত হয়ে নেই। সর্বপ্রথম হচ্ছে লিঙ্গ, যে লিঙ্গ দিয়ে আমরা প্রস্রাবের কাজ করি, সহবাস করি এবং এটি দিয়ে বীর্য একজন নারীর যৌনিপথ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এরপরে যেটি আছে সেটি হচ্ছে অন্ডথলি। এই অন্ডথলির ভিতরে দুইটি ছোট ছোট অন্ডকোষ থাকে, দুইটি বলের মতো থাকে, যেগুলোকে আমরা বলি অন্ডকোষ, ইংরেজিতে বলি টেস্টিস। এরপরে এই অন্ডকোষের যে বল, সেই বলের উপরে আবার একটা পরত আছে, এই পরতটার নাম হচ্ছে ইপিডিডাইমিস। ইপিডিডাইমিস দুই একবার বললে মনে হয়ে যাবে। এবার একটু লক্ষ্য করুন, অন্ডকোষের পিছন দিক থেকে একটি নালি এইখান দিয়ে এসে লিঙ্গ দিয়ে বের হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলেন? এই যে নালীটি বের হয়েছে এটি অন্ডকোষের পিছন দিক দিয়ে যে, এটাকে বলে ভেজ ডিফারেন্স, পিছন দিক দিয়ে যে ইউরিনারি ব্লাডারের পাশ দিয়ে, এই হচ্ছে সেমিনাল ভেসিকেলস। এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলস, এই যে জিনিসটা এটা হচ্ছে সেমিনাল ভেসিকেলস। সেমিনাল ভেসিকেলসের পাশ দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে বের হয়। সেমিনাল ভেসিকেলস হয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে বের হয়েছে, যেটি লিঙ্গ দিয়ে শেষ পর্যন্ত এসেছে। এইখানে অন্ডকোষের মধ্যেই বীর্য তৈরি হয়, অন্ডকোষের মধ্যেই শুক্র তৈরি হয়। এটি ভেজ ডিফারেন্সের মধ্য দিয়ে আমাদের ইউরিনারি ব্লাডারের পাশ দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ড সেমিনাল ভেসিকেলস পার হয়ে লিঙ্গের মুখ দিয়ে বের হয়। সেমিনাল ভেসিকেলস বীর্য অন্ডকোষ তৈরি করে দেয়, সেই বীর্যের আরও কিছু উপাদান, সেটাকে সুস্থ রাখতে যা যা লাগে সেগুলো সেমিনাল ভেসিকেলস দেয়। যেমন একটা বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নিলেই তো তার সব কিছু শেষ না, এখন বাচ্চাটাকে খাবার দিতে হবে, তাকে পোশাক পরাতে হবে, তার যত্ন করতে হবে, সেমিনাল ভেসিকেলস এই যত্নটা করে। আর প্রোস্টেট গ্ল্যান্ড যেটা, এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে কিছু নিঃসৃত পদার্থ, পানি বা এই ধরনের কিছু একটা ফ্লুইড বীর্যের সাথে মিশে যায়, যেটা বীর্যের গুণগত মান ভালো রাখে, বীর্যকে সুস্থ এবং সবল রাখে। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সেই ফ্লুইডটি সাথে নিয়ে বীর্য লিঙ্গ থেকে বের হয় এবং মহিলাদের যৌনিপথ পর্যন্ত পৌঁছে যায়। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এখানে মুখ্য ভূমিকা কার? মুখ্য ভূমিকা হচ্ছে অবশ্যই অন্ডকোষ বা টেস্টিসের। যদি এই টেস্টিস না থাকে তাহলে একজন পুরুষ কখনোই পুরুষ হবে না। একটা ষাঁড় গরু বা বলদের যখন অন্ডকোষ কেটে ফেলা হয় তখন সে শত শত গাভীর মধ্যে থাকলেও সেক্সুয়াল কোনো ডিজায়ার অনুভব করে না, কোনো যৌন চাহিদা অনুভব করে না।
কিন্তু যখন ষাঁড়ের সাথে একটা গাভীকে রাখা হয় তখন সে সেক্সুয়াল ডিজায়ার অনুভব করে এবং ইন্টারকোর্স করতে চায়। তেমনি যদি একটা ছেলের লিঙ্গ আছে, সব কিছু ঠিক আছে, যদি শুধুমাত্র তার অন্ডকোষ দুইটি কেটে দেওয়া হয়, সে আর পুরুষ থাকবে না, সে হিজড়ায় পরিণত হবে। তার মধ্যে না কাজ করবে সেক্সুয়াল কোনো ডিজায়ার, না কোনো যৌন চাহিদা কাজ করবে, না সে সেক্স করতে চাবে, না সে সেক্স করতে পারবে। এই হচ্ছে ইউরিনারি ব্লাডার। যে ইউরিনারি ব্লাডারে প্রস্রাব জমা হয় এবং সেই প্রস্রাবও ইউরেথ্রা দিয়েই বাহিরে চলে আসে, তাহলে লিঙ্গ প্রস্রাবের কাজে ব্যবহার হয়, বীর্যকে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার হয়। সংক্ষেপে আরও একটু বলে দেই, বীর্য তৈরি হয় অন্ডকোষে, এই যে বল আছে দুইটি বল, সেই দুইটি বলের মধ্যে বীর্য তৈরি হয় এবং এইখান থেকে এই যে ভ্যাস, ভ্যাস ডিফারেন্স, সেই ভ্যাস ডিফারেন্সের মধ্যে দিয়ে সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে ইউরেথ্রা দিয়ে বের হয়। যখন একজন পুরুষ সেক্সের চরম মুহূর্তে পৌঁছে যায়, অর্থাৎ যখন তার এজাকুলেশন হয়, তখন এই বীর্যটা মহিলাদের যোনিপথ পর্যন্ত চলে যায়। সেখান থেকে বাচ্চা হওয়া পর্যন্ত কিভাবে যায় এটি নিয়ে আমরা আলোচনা করব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিডিওতে, যেটি কালকেই আমি আপলোড দিয়ে দিব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। অন্ডকোষে যে শুক্র থাকে বা স্পার্ম থাকে, এটি লিঙ্গ থেকে বের হওয়ার পরে 20 মিনিট সময় পর্যন্ত জীবিত থাকতে পারে। যদি একজন পুরুষের অন্ডকোষ কেটে দেওয়া হয় তখন আর তার বীর্য বের হবে না, বা সে যে যৌন চাহিদা মনে অনুভব করে সেই যৌন চাহিদাও আর তখন তার কাজ করবে না। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আজকে শিখলাম কিভাবে টেস্টিস থেকে বীর্য বের হয়ে মহিলাদের যৌনিপথ পর্যন্ত যায়। কালকে শিখব যৌনিপথ থেকে কিভাবে বাচ্চা পর্যন্ত রূপান্তরিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।